না ফেরি কেন ডুবে গেছে নাকি কাত হয়ে পড়ে গেল এটা তো নির্দিষ্ট করে আমরা বলতে পারছি। আপনারা আপনাদেরকে বলেন যে হ্যাঁ ফেরি তলা ছিদ্র হয়ে ডুবেছে, তাহলে এসে আমরা বলব জি। আপনারা বলবেন কি বলেন ডিসিপ্লিনের জন্য, এটা অবশ্য অনেকটা অনেকটা ঠিক বলছেন আসলে ডিসিপ্লিন। এখন ডিসিপ্লিনের সাথে সম্পর্কটা কি সেটা বলেন, কারণ হচ্ছে ফেরিটি আমরা এই যে আমাদের কাছে যেরকম প্রশ্ন এসেছিল যে যারা ফেরিটি তদারকি করছে ফেরিটি কোনো ট্রাবল আছে কি না, যেটা যারা ফেরিটাকে চালাইছে তারা এতদিন কেন এটাকে ফলো করে নাই, তারা এতদিন কেন বুঝে নাই যে এই ফেরিটা একটা মানুষ যখন সুস্থ অসুস্থ কিনা সে বুঝতে পারে না, এই ফেরিটা এতদিন বাবদ চলছে সুস্থ অসুস্থ কিনা সে তারা অন্তত বোঝা উচিত ছিল যে যারা ফেরিটা হুট করে ফেরিটা এসে পাঁচ নম্বর ঘাটে ডুবে গেল। শুনুন ওটা বকবাসটা বন্ধ করে আসল কথা শুনুন, এই যে ফেরিটা যখন এখানে অ্যালং সাইডে আসছে, অ্যালং সাইডে আসা মানে হচ্ছে তীরে আসা, তীরে যখন এসেছে তখন এই ফেরিটা 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি লিস্ট অবস্থায় ছিল। 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি লিস্ট থাকা মানে হচ্ছে একদিকে 5 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে থাকা। এখন একটা ফেরি যখন একদিকে 5 ডিগ্রি লিস্ট হয়ে থাকে তখন ওই ফেরিটাকে সোজা করা অথবা ওই ফেরি থেকে গাড়িগুলোকে লোডিং এবং আনলোডিং এর ডিস্ট্রিবিউশন করে যে সমতার মধ্যে নিয়ে আসা এটাই ছিল একমাত্র কাজ। সেই কাজটা এটা কেন করতে পারে নাই, এখন যদি আমি অন্য যে কোনো ফেরি চেক করি ওই যে ওই যে ফেরিতে যাই একই ফলটা আমি ওইখানেও পাবো। ফলটা কি জানেন, এই গাড়িগুলোর চাকার নিচে দিয়ে কিল থাকার কথা, যখন লোডিং কমপ্লিট হয়ে যায় ওই যেমন ওই যে ফেরি দেখতে পাচ্ছেন ওই ফেরিতে অনেকগুলো গাড়ি উঠছে, এই গাড়িতে ওঠার পরই ওখানে যারা ডেকে দায়িত্বে আছে 3 জন বা 4 জন লোক এদের কাজ হচ্ছে ওই প্রত্যেকটা গাড়িকে তখন লক করে দিতে হবে, অর্থাৎ ওর প্রত্যেকটা 4টা চাকার নিচে সামনে এবং পিছনে ওই কিল দিয়ে আটকিয়ে দিতে হবে। আটকিয়ে দিলে পরে কী হবে ঘটনাটা, ও যদি স্টার্টও দেয় লোকটা ড্রাইভারটা সে স্টার্ট দিবে কিন্তু সেখান থেকে বের হতে পারবে, সামনে পিছনে চাকাগুলো যাবে না, সামনেও যাবে না পিছনেও যাবে না। এই ফেরিটার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যখন ফেরিটা বাম দিকে 5 ডিগ্রি কাত হয়েছিল তখন আমাদের কর্তব্য ছিল যে এই ফেরির সবগুলো গাড়িকে আগে ফেরির মধ্যেই রাখা, রেখে বাম পাশে থেকে একটা একটা করে 3টা বা 4টা আমি আগে বাম পাশে থেকে আনলোড যখন করে দিতাম অটোমেটিক ফেরিটা আবার ইকুইলিব্রিয়াম পজিশনে আসতো, মানে ব্যালেন্স পজিশনে ছিল না ফেরিটা, সোজা পজিশনে চলে আসতো। কারণ আমার ঘটনা যেটা ঘটেছে যেহেতু আমার এই ডেক সাইডের উপর আমার কোনো কন্ট্রোল নাই এবং এই গাড়িগুলোকে আমি যেহেতু ওখানে আটকিয়ে রাখতে পারি নাই, সেই কারণে এই যে এখানে যে 17টা গাড়ি ছিল এরা সবাই হচ্ছে ওখানকার স্বাধীন ড্রাইভার, স্বাধীন ড্রাইভার নিজের মতো করে সবগুলো গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করছে। ডান পাশের যেই গাড়িগুলো ছিল তুলনামূলকভাবে হালকা শ্রেণীর ছিল, ডান পাশের 3 নম্বর গাড়ি পর্যন্ত নেমে গিয়েছে, চতুর্থ গাড়িটা নাম দিকে নামতে পারে নাই কিন্তু আলটিমেটলি সেটা ভেসে গিয়েছে, কারণ ফেরি ততক্ষণে কাত হয়ে গেছে এবং ওই গাড়ি পড়ে গেছে ফেরিতে। এই যে কাত হয়ে গেল 3টা গাড়ি নেমে যাওয়ার পরে এই যে 5 ডিগ্রি থেকে যখন 15 ডিগ্রি 20 ডিগ্রি বা 25 ডিগ্রিতে চলে আসলো তখন বাম ডান পাশে থেকে লোড কিন্তু নিচে নেমে গিয়েছে আর বাম পাশের লোডগুলো কিন্তু ওই অবস্থাতেই রয়েছে, এবং এর মধ্যে আবার স্পেশালি একটা লোডেড ট্রাক ছিল যে ট্রাকটার মধ্যে কম্প্রেসড স্ক্র্যাপ ছিল, কম্প্রেসড স্ক্র্যাপগুলোর ওয়েট এমনিতে অনেক বেশি হয়, সুতরাং ওই ট্রাকটার লোড যদি 20 টনের হয়ে থাকে ওখানে অন্তত ন্যূনতম 25 থেকে 30 টন অথবা 40 টন ওয়েট ছিল বাম পাশে একটা ট্রাকের মধ্যে, যেটার স্ক্র্যাপগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা হচ্ছে ওখান থেকে, দেখতে পাচ্ছেন আপনারা ওই জিনিসটাও ছিল বাম পাশে। সুতরাং ওইটাকে যদি আমি আগে নামিয়ে দিতে পারতাম অথবা বাম পাশের ট্রাকগুলোকে যদি আমি আগে নামিয়ে দিতে পারতাম এই দুর্ঘটনাটা ঘটত না। সুতরাং এই দুর্ঘটনাটা ঘটানোর জন্য মূলত দায়ী হচ্ছে যে লোকগুলোর ডেকে কাজ ছিল গাড়িগুলোকে লক করে রাখা, তারা সেটা করতে পারে না, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং যেই ট্রাকগুলো ডান পাশে ছিল ওরা স্বাধীনভাবে বের হয়ে চলে আসছে। এই যে বের হয়ে আসছে এই বের হওয়ার কারণে শুধুমাত্র ফেরিটা আরও কাত হয়ে, তার মানে বলাই চলে যে ফেরিটা ডিসিপ্লিনের অভাবে এবং ব্যালেন্স রক্ষা করতে না পারে ফেরিটা মূলত শৃঙ্খলার অভাব, শৃঙ্খলা এবং ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং শৃঙ্খলার অভাব আর ম্যানেজমেন্টের ব্যর্থতা দেখা যাবে যে পুরো ফেরিটা উদ্ধার করলে যদি ছিদ্র পাওয়া না যায় তখন কিন্তু আপনার এই কারণটাই এখন পাবেন, কারণ এখন বাই দিস টাইমে যে এখানে ফেরিটা যখন ডুবে গেছে বা ফেরিটা যখন ক্যাপসাইজ হয়েছে তখন এটা অনেক ধাক্কা দুঃখা খেয়ে বিভিন্ন জায়গাতে এখন যে ফুটোগুলো ঘটেছে অথবা যে ভেঙে গেছে ক্র্যাক হয়ে গেছে আপনার উপরেই দেখতে পাচ্ছেন, এই জিনিসটা পানির অপোজিট সাইডে থাকলে পরে এই ছিদ্র আপনি পাইতেন না, এখন যেটা আমি উপরে দেখতে পাচ্ছি, সুতরাং সেই ধরনের ছিদ্র তো আপনি এখন পাবেন কিন্তু অরিজিনালি ছিদ্রের কারণে এই ফেরিটা ডুবে না, ফেরিটা ডুবেছে সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের অভাব, মিসম্যানেজমেন্টের কারণে এবং ডিসিপ্লিনের অভাব। এক্স্যাক্টলি একদম এই কথা বলছেন, এটা আমি যখন প্রথম দিন এখানে লাইভটা পরিচালনা করছিলাম বুঝছেন সেদিনে আমাকে যারা ড্রাইভার ছিল তারা আমাকে বলতেছিল যে ভাইয়া ফেরির ভিতরে যারা কাজ করছে তারা ব্যালেন্সটা যদি রক্ষা করতো নাহলে ফেরি যদি ডুবতো তাহলে তো দূরে গিয়েও ডুবতে পারতো কিন্তু নদীর ভিতর থেকেও ডুবতে পারতো, যদি ফেরিতে ফেরির ড্রাইভাররা বলছে কিন্তু
ফেরিতে যখন ঘাটে লাগার পরে যখন ডালাটা খুলে দিছে, তখন ফেরির ড্রাইভাররা যে সাইডে ফেরিটা প্রবলেম কাজ হয়েছে ওই সাইড থেকে গাড়িটা না যায় কি করছে, যে সাইডে ফেরিটা ইউছে উঁচা সাইড থেকে গাড়িগুলো চলে গেছে, চলে গেছে। এটা ডিসিপ্লিনের অভাব হলো, এটা যারা ফেরিটাকে টেক কেয়ার করছে ফেরির ভিতরে যারা, সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে যে এই সাইডে ধরেন এই এই লঞ্চটা এই পাশে কাত হয়েছে, যদি এই এই পাশের গাড়িগুলোকে আগে নামানো হতো তাহলে কিন্তু এই পাশ থেকে হালকা হতো, অর্থাৎ এই এত বড় একটা দুর্ঘটনার মতো ঘটনা ঘটতো না। জি, গাড়িগুলো কী করা হয়, ফেরিতে থেকে যখন গাড়িগুলো নামে তখন মাঝখানেরটা প্রথম বের হয়ে যায়, এরপরে একটা ডান দিক থেকে একটা বাম দিক, একটা ডান দিক থেকে একটা বাম দিক, এইভাবে করে আনলোড করা আনলোড। ওই সিস্টেমটাই তো এখানে ফলো করা হয়, ওই সিস্টেমটা এখানে ফলো করা, ওই সিস্টেমটা কেন ফলো করা হয় নাই, ফলো করা হয় নাই কারণ লোকগুলো ভয় পেয়েছে। আর লোকগুলো ভয় পাওয়ার চেয়েও বড় ব্যর্থতা হচ্ছে যে লস্করগুলো অথবা যে ট্যান্ডল ওখানে দায়িত্বে নিয়োজিত ছিল তারা কেউ এটাকে লক করে না। এই যে আজকে যে ফেরিটা যে এখন এখন চলে যাচ্ছে, শুধুমাত্র এক সাইড থেকে চারটা এখন থেকে আনলোড করে দেয়, দেখেন কী ঘটনা ঘটে ফেরিকে, এখানে সেম ঘটনা ঘটতে পারে, সেম ঘটনা না ঘটলেও কাছাকাছি ঘটনা ঘটে যাবে। রাইট, আপনারা যারা এই যে ওখানে সেম ঘটনা কেন ঘটবে না সেটাও বলে দিই, ওখানে দেখেন আপনি গাড়িগুলো দেখেন সবগুলো তো ছোটো গাড়ি, সুতরাং ওগুলো এত ওয়েট নাই, সুতরাং বোঝা যাচ্ছে যে এই ফেরিটাতে যে 17টা গাড়ি ছিল তার মধ্যে 13 থেকে 14টা গাড়ি ছিল হচ্ছে গিয়ে রোডের ট্রাক। চোখে এখন দেখতে পাচ্ছেন যে সবশেষ কাজ কিন্তু চলছে, এবং জেনুইন এন্টারপ্রাইজের যারা কর্মকর্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ওয়্যার দিয়ে বা কেবল দিয়ে কিন্তু ফেরিটাকে অলরেডি ঘিরে ফেলেছেন, এবং সেই চিত্রটাই কিন্তু গেছে খুব দ্রুত। তবে একটা ঘটনা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা এইটাই প্রথম আর ঘটেনি, কিন্তু এত দ্রুত উদ্ধার হচ্ছে এটাও কিন্তু প্রথম, যেটা বিএডব্লিউটি এর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে বাংলাদেশে এত দ্রুত কিন্তু উদ্ধার কাজ হয় না, কিন্তু এই চামানো ফেরিকে উদ্ধার কাজটা কিন্তু এত দ্রুত হচ্ছে। যারা আমাদের সাথে এই আমাদের জেবি টেলিভিশনের এই ফেসবুক পেজ লাইভে আছেন, যারা শেয়ার করেন নাই আমরা একটু বলবো যে একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সবার কাছে পৌঁছায়। আপনারা আমরা দেখাচ্ছি সেই যে কীভাবে চলছে সেই যে আমানত শাহ ফেরি উদ্ধারের কাজ, সেই চিত্রটা আপনাকে দেখাচ্ছি। দর্শক, আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন, আপনাদের কোনো বিষয় জানার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, এবং কমেন্ট করে আমাদেরকে জানাইতে পারেন, আমরা আপনাদেরকে সেই কমেন্টগুলো আমি পড়বো এবং কমেন্টগুলোর উত্তর দিব। দেখতে পাচ্ছেন সেই কেবল টানার কাজগুলো চালাচ্ছে যারা কাজ কর্মী আছে তারা, এবং পুরো চিত্রটা যদি আপনাদেরকে আর একটু দেখাই, চার পাঁচটা এই যে এইটা কালকে বিকেলবেলা এসেছে এই জাহাজগুলো, এবং এই বার্সটা কালকে বিকেলবেলা এসেছে, এবং এই পাশের আরেকটা যে বার্স দেখছেন, এই দুইটা বার্সের জন্য মূলত অপেক্ষা করা হচ্ছিল, অর্থাৎ তারা সমস্ত প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে, এবং যেটুকু বাকি রয়েছে সেটুকু কিন্তু তারা আজকের ভিতরে শেষ করবেন, এবং আগামীকালের মধ্যেই তারা কিন্তু ফেরিটাকে পাল্টে দিবেন এমনটাই জানাচ্ছিলেন আমাদেরকে।